এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাক মা ফুল, ফলার মাঠে সোনার ধান। সবাইকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা ভালোবাসা। আমি পূজা, আজকে শুরু করছি এখান থেকে আমার ব্লগ। ওয়েলকাম টু মাই চ্যানেল আরতি কর্ণা। সব কিছু রেডি করছে এই সময়টি, তো ভাবলাম যে আমিও সান্টান করে সব কিছু রেডি করছি, তো তারপরে আপনাদের সঙ্গে সবটা শেয়ার করব। আর আজকে সবাই খুব হই হুল্লোড় মজা হবে, কারণ আজকে দিনটাই তো সবাই একসাথে বসে পিঠে পুলি খাওয়া দাওয়া হবে, অনেক কিছু গল্প হবে। তো একটু মিস করছি, আগের বছর আমি ছিলাম আমাদের গ্রামের বাড়িতে, ওখানে সবাই খুব আনন্দ করেছি একসাথে। আজ এখানে আমি যতটা পারবো ততটা করার চেষ্টা করব। পুজো অল্প অল্প একটু করব, যেগুলো করতে হয়, সবটা তো করবো না, বাড়িতে তো সবাই করছে, মা শাশুড়িমা সবাই করছে, তবু এখানে আছি, যেটুখানি করতে হয় সেটুখানিই করব, বেশি করব না। তো ভাবলাম একটু আপনাদের সঙ্গে সকাল সকাল কথা বলে নিই, তারপরে সবটা শেয়ার করব। তো আপনারাও নিশ্চয়ই সবাই খুব ব্যস্ত, তো আপনারা আপনাদের কাজ করুন, আমি আমার কাজ করি, আবার কথা হচ্ছে একটুখানি পরে। তো আমি এখানে স্নান করে অল্প একটু চাল গুঁড়ি করে নিয়েছি, এই যে গোনা দেওয়ার জন্য করেছি, আর বাইরে একটু চাল রোদে দিয়েছি, অল্প একটু পিঠে করব, কারণ আজকে নাকি চাল হাত করতে হয়, একটু পিঠে করতে হয়, তো এখানে করে নিয়েছি, এটা জাস্ট আলপনা দেওয়ার জন্য। এখন একটু যাবো কলা পাতা কাটতে আর পান সুপারি আনতে, তো আগে যে বিল্ডিংটাতে থাকতাম ওইখানেই কলা পাতাটা পাবো, তো ওখানে যাব, তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলছি, আপনারা কিন্তু সঙ্গে থাকবেন। গিয়েছিলাম ওখান থেকে, মোটামুটি সব কিছু পুজোর জন্য একেবারে নিয়ে চলে এসেছি, সবটা পেয়ে গেছি। তো এখানে তো সব থেকে বেশি ভালো লাগছে কি জানেন তো, যে এতটা ফুল পেয়েছি, কি সুন্দর, দেখুন সব ফুলগুলো পেয়েছি। আর যখন এই গাঁদা ফুলগুলো তুলছিলাম, এত একটা গাঁদা ফুলের গন্ধ বেরোচ্ছিল, কি ভালো লাগে গাঁদা ফুলের গন্ধটা, সব ফুলের গন্ধই ভালো লাগে, যার যেটা যেরকম একটা গন্ধ হয় না, বেশ সুন্দর লাগছিলো। তো এখানে আম পাতা নিয়েছি, নারকেল, পান, সুপারি, পায়েস হবে গুড় দিয়ে, তার জন্য এখানে অল্প একটু চাল নিয়েছি, চিড়ে নিয়েছি। আর এইখানে হচ্ছে আজকে যেহেতু ডালিয়া করব, তাই ভাবলাম যে একটু কুমড়ো, ডালিয়া আর একটু গাজর নিয়ে চলে আসে, বাদ বাকি সব কিছু আছে। তো ভালো লাগছে না এরকম পুজোর জোগাড় করে সব কিছু দেখতে বসতে, মানে বসে বসে দেখতে বেশ ভালোই লাগে না, এই যে সব কিছু এখানেই আছে, কি ভালো লাগছে ফুলগুলো। আর এই যে একটা পাতা পাতা মতো দেখতে পাওয়া যাচ্ছে না, এটা একটা গাছেরই ফুল, তবে এটা হচ্ছে পাতার মতন দেখতে, কি সুন্দর দেখতে। এইটা এখানে একরকমের জবা ফুল বলা হয়তো, এটা অনেকেই জানে না, আমি এবার নতুন দেখছি বলে এটা হচ্ছে আমার কাছে নতুন লাগছে, কি সুন্দর লাগছে না। শীতকালে কত রকমের ফুল পাওয়া যায় যেন, দেখলে যেন। আর আমাদের এই ব্যালকনিটাতে আন্টি এত ফুল গাছ বসিয়েছে যে দেখলেই মনটা ভালো হয়ে যাবে, একদিন আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। তো এবার পুজোর জোগাড়টা করতে হবে, ডালিয়াটা বসাতে হবে, তা না হলে আবার বেশিক্ষণ নাকে থাকতে পারি না আমি, খিদে পেয়ে যাই, মাথাটা তো কোথায় ঘুরে যাবে, এদিকে পুজো করতে যা, মানে পুজো করতে গিয়ে হয়তো মাথা ঘুরে যাবে, ওটা না করাই ভালো, খেয়ে দিয়ে পুজো করবো, ভক্তি করতে সেটাই ভালো হবে, তাই না। এইখানে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি, আর পায়েসটা হয়ে গেলে ডালিয়াটা করবো, তার আগে একবার ঠাকুরকে খেতে দিয়ে দেবো, তারপরে সব আলপনাগুলো দিয়ে যেরকম ঘর টর করতে হয় সেরকম করবো, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে না। আলপনাগুলো মোটামুটি দেওয়া হয়ে গেছে, আজকের এখানে না একদম রোদ বেরোয়নি, মানে এখন মোটামুটি তিন চার সপ্তাহ এখানে এরকমই চলতেই থাকবে, মানে রোদ এখন দেখতে পাবো না, মানে গোটা মনে হচ্ছে ফেব্রুয়ারি মাসটা যাবে, আগের বছরও ঠিক এরকমই হয়েছিল। তো এখানে আমি প্রসাদীও কেটে নিয়েছি, আর যেটা হচ্ছে পৌষ সংক্রান্তিতে মেন আমাদের বাড়িতে হয়ে থাকে মকর চাল, তো এখানে আমি সেরকম করে নিয়েছি, গুড় দিয়ে অল্প একটু চাল কুচি কুচি করে ফল কেটে মকর চালও বানিয়ে নিয়েছি, সঙ্গে প্রসাদই করেছি, আর একটু হচ্ছে দুধ পুলি করবো, সেটা দিয়ে পুজো করলেই হয়ে যাবে। আর এখানে একটু আম পাতা নিয়েছি, ঘটিতে বসিয়ে দিয়েছি, নিচে জল, তুলসী পাতা সব কিছু দিয়ে, আর উপরে পাঁচটা আম পাতা, আর তার উপরে সেই ফুলটা দিয়েছি। আর এখন একটু সিঁদুরগুলো লাগিয়ে নিচ্ছি, সবুজের ওপরে গোলাপি কালারের ফুলের মতন ওই পাতাটা বসিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে না, আমার তো বেশ সুন্দর লাগছে, কি দারুণ দেখতে হচ্ছে, দেখুন খুব সুন্দর না। আর একটু বেশি করে সিঁদুর দিতে হবে, ছোট্ট আম পাতাটা একদম সিঁদুরটা বোঝা যাচ্ছে না, তাই না, চলুন আর একটু দিয়ে দিই, আমার কিন্তু খুব ভালো লাগছে, কি সুন্দর লাগছে না সব কিছু, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, বাহ হলুদ ফুলটা দিতে কিন্তু আরও সুন্দর চমৎকার দেখতে লাগছে না,
আহা কি সুন্দর, আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। এই রে, এতক্ষণ ধরে সবটাই দিয়েছিলাম, যেটা মেন দেওয়ার দরকার সেটাই দিতে ভুলে গেছি। ফুল দিলাম, ঘটে জল দিলাম, তুলসী পাতা দিয়েছি, সব দিয়েছি, কিন্তু যেটা দিতেই ভুলে গেছি সেটা হচ্ছে মেন জিনিসটাই দিতে ভুলে গেছিলাম। ব্যাস, এবার সম্পূর্ণ হয়ে গেল আমার ঘরটা। কি সুন্দর দেখতে লাগছে, আমার কিন্তু খুব সুন্দর লাগছে, একটু দূর্বাও দিয়ে দিয়েছি। আর এখানে না আমি ধান পাইনি তো, অনেক চেষ্টা করেছিলাম, নিচের আন্টিকে বললাম যে এখানে ধান পাওয়া যাবে, তো বললো পাওয়া যাবে, সেই অনেক দূরে গ্রামে গেলে তবে পাওয়া যাবে। তো ওই জন্য সকালবেলা মা আর আমার শাশুড়িমাকে জিজ্ঞাসা করে নিলাম, বললো চাল দিলেও হবে। তো যেটা পাইনি কী করবো, ধান থেকে তো চালটা আসে না, তো তাই চাল দিয়ে দিয়েছি। বেশ কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে না, ঘরটাকে সাজিয়ে ঘরটাকে বসেছি। আর যেহেতু আমি প্রথম করেছি না, নিজের হাতে সবটা করেছি বলে আমি খুব খুশি। আর দেখুন না, এখানে রোদ বেরোয়নি বলে কত সুন্দর করে আলপনাগুলো দিয়েছি, জানি খুব সুন্দর দেখতে লাগবে। তো এখন মানে পুরোপুরি ফোটে ওঠেনি, যেহেতু রোদ বেরোয়নি তো সেই জন্য, তো যখন ফুটবে তখন খুব সুন্দর দেখতে লাগবে, তাই না? চলুন চালে একটু এবার একটু ফুল দিয়ে দিই, আর একটু দেব দূর্বা। ব্যাস, আমার মোটামুটি এইদিকে সবটা রেডি, প্রসাদেও কাটা হয়ে গেছে, এবার একটু দুধ পুলিটা বসিয়ে নেব, আর একটু নারকেল নাড়ু করে নিলেই হয়ে যাবে। আমাদের এই পুজোটা করার মেন উদ্দেশ্য হচ্ছে, যেহেতু এই সময়টি ধানটা ওঠে, ধানটা পুরো বাড়িতে চলে আসে, আমরা এটা মনেই পুজো করি যে যাতে আমাদের সারা বছর আমাদের ঘরে চাল ডাল সব সময় যেন আটুক থাকে, এই জন্যই আমাদের এই পুজোটা করা হয় না। আর এখানে আমি দেখুন নারকেলটা কুড়ে এখন নারকেলটা বসিয়ে দিয়েছি নারকেল নাড়ু করার জন্য। তবে আজকের একটু আমি এই পুরটা দিয়েই আমি একটু দুধ পুলিও করে নেবো, আর একটু নারকেল নাড়ুও করে নেবো। তাই জন্য আমি একটু না সকালবেলা উঠে আগে অনেকটা বাদাম আমি গুঁড়ো করে রেখেছিলাম, এখানে আমি আমল দিয়েছি আর কাজু দিয়েছি, দিয়ে ভালো করে অনেকটা বাদাম দিয়ে আর ভালো করে গুঁড়ো করে রেখেছিলাম। তো এখন সেই বাদামগুলো দিয়ে দিয়েছি, আর এখন দিলাম গুড় আর অল্প একটু চিনি দেবো, চিনি না দিলেও হবে, তো এটাও খুব সুন্দর হয় পুরটা খেতে, জানেন তো। তাই জন্য এটা একটু দিয়েছি, আর এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে অল্প একটু জল ঢেলে দিচ্ছি। এটা একটু কালো হবে, কারণ গুড় দেওয়া আছে, তো যে নারকেল নাড়ুর যে একটু সাদা সাদা কালার হয় সেটা হবে না, কিন্তু খুব সুন্দর খেতে হবে। আমি একদিন ট্রাই করেছিলাম বলেই আজকে করতে সাহস পেয়েছি, খুব সুন্দর দেখতেও হবে আর খেতেও তো খুব দারুণ লাগবে। ব্যাস, জলটা মরে গেছে আর গুড়ের আর চিনির আঠাটা যে সিরাপ মতো যেটা হয় সেটা একদম টাইট হয়ে গেছে। এবার এখানে আমি এই যে একটু সন্দেশ নিয়ে নিয়েছি আর কটা এতে নারকেল নাড়ু করে নিয়েছি, যেহেতু গুড় দিয়েছি যার কারণে একটু কালো কালো একটু ভাবটা বেশি হয়েছে, আর একটা হচ্ছে ময়দা চাল দিয়ে একটু ভালো করে একটা ড পাকিয়ে নিয়েছি, একটু করে নেব এবার, করে নিই বলুন, অনেক দেরি হয়ে যাচ্ছে, 3:30 বেজে গেছে অলরেডি। কাজ করতে তো জানি আমার অনেকটা বেলা হয়ে যাবে কাজ করতে, যে দুধটা বসিয়ে দিচ্ছে এখন একটুখানি গরম হোক, একবার গরম করতে দিয়েছিলাম বাট ফুটে উঠেছে বলে আবার কমিয়ে দিই, একটু অল্প করে নিয়েছি পুজোর জন্য, বেশি করিনি, তো ওদিকে দুধটা তো গরম করতে দিয়েছিলাম, এবার হচ্ছে দুধের মধ্যে দিয়ে দেবো। আর দেখুন এখানে হচ্ছে আস্তে আস্তে সবে ফুটতে উঠছে আলপনাগুলো, তো সব তো রেডি করা হয়ে গেছে, আর দুধ পুলিটা হলেই আমি ঠাকুরের মতন তুলে পুজো করতে বসে যাব। কারণ সেই সকাল থেকে আমি কিন্তু ফল খেয়ে নিয়েছি, কারণ আমি এতক্ষণ থাকতে পারবো না, যদি মোটামুটি 12 পর্যন্ত হতো ভালো হতো, কারণ আমি দেখতে পেলাম যে সমস্ত কাজ করতে করতে আমার প্রচুর দেরি হয়ে যাচ্ছে, তাই আমি পুরোটা না খেয়ে থাকতে পারলাম না, আমি কিছু খাবার খেয়ে নিয়েছি। এখানে আমি একটু পিঠেগুলো দিয়ে দিচ্ছি, তো এবার তো পুজো করতে হবে, এবার একটু রেডি হতে হবে। যে আমি এটা বলবো যে আমি সকাল থেকে একদম না খেয়ে আছি, না খেয়ে পুজো করছি, না, এটা কখনো বলতে পারবো না, ঠাকুরের পুজো করছি আর মিথ্যা কথা বলবো এটা কখনো বলতে পারবো না। তো আমি সত্যি সত্যি আমি বেশিক্ষণ থাকতে পারি না, তো তাই জন্য আমি একটু ফল খেয়েছি, আগেই তো বললাম, তো মোটামুটি এখানে হালকা হালকা শুকনো হয়ে উঠছে জানেন তো, চলুন এবার তাহলে রেডি হয়ে আসি আমি। আর এই যে আমি মা লক্ষ্মীর এমনভাবে পায়ের পরগুলো দিয়েছি যেন মা লক্ষ্মী এসে পুরো আমার এই মানে এটাকে রাস বলি আমরা, রাসটাকে পুরো ঘুরে মা আমার স্বয়ং ঘটে বসবে, আমি পূজা করব। আর এখানে হচ্ছে আমার গোপু সোনাকে একটু পায়েস করে দিয়ে দিয়েছি, ওকে প্রথমেই আমি সকালবেলা আগে পায়েসটা করে দিয়ে মা লক্ষ্মীকে একবার পূজা করেই তারপরে খেয়েছি। আর আমার গোপু সোনাকে কি সুন্দর লাগছে না, আজকের একটু একটু পাল্টে দিয়েছি,
আমি একদিন ছাড়া ছাড়াই ওর সমস্ত কিছু পাল্টে দিই। আর দুটো সোয়েটার কিনতে হবে জানেন, দুটো সোয়েটারই বাড়িতে ফেলে এসেছি, যাবো যাবো করে গোলাঘাটে আর যাওয়া হচ্ছে না। ব্যাস এখানে আমার সবটা রেডি হয়ে গেছে, ঠাকুরের মতন দুধ পুলিটা তুলে নিলেই হয়ে যাবে। আর এই যে আমি এখান থেকে পুরো সুন্দর করে আলপনাটা দিয়েছি, এই দিকটা বেশ ভালো ফুটে উঠেছে, এদিকটা একটু আলো মতো পেয়েছে তো তার জন্য ফুটে উঠেছে। আমার কিন্তু বেশ ভারী পছন্দ হয়েছে, নিজের কাজটা বেশ ভারী পছন্দ হয়েছে, মনে হয়েছে যে ভালো হয়েছে তাই বলতে সাহস পেলাম। অবশ্যই নিজের কাজ যে কখনো ভুল হতে পারে না এটা তো তা না। তা চলুন বেশি কথা বলে ফেলছি, এবার একটু রেডি হতে হয়ে গেছে, এবার পুজোটা করে নেবো। অনেক সন্ধ্যে হয়ে গেছে, যেহেতু একা সব কিছু করেছি তো তাই অনেকটা দেরি হয়ে গেছে, তো বেশি কথা বলবো না, তো চলুন পুজোটা করে নিই। হয়ে গেছি, আর প্রথমে একটু ধুনো দিয়ে দিচ্ছি, কারণ আমি বললাম না, মানে প্রথমে ভেবেছিলাম যে 3-4 বেজে যাবে আমার, কিন্তু না, এখন দেখলাম পুরো 5 বেজে গেছে, সন্ধে হয়ে গেছে, তাই আগে প্রথমেই ধুনোটা দিচ্ছি আর তারপরে পুজো করতে বসে যাব। আজ একটু লক্ষ্মী পাঁচালিও পড়বো, কারণ অনেক দিন আমার লক্ষ্মী পাঁচালি পড়া হয়নি। আর ট্রেনে করে যখন আসছিলাম না, আমি লক্ষ্মী পাঁচালিটা আর ওই সেই যে একটা বললাম যে একটা ছোটো গল্পের বই কিনেছি একদিন দেখাচ্ছিলাম, মনে আছে? ওই দুটো একসাথে কিনেছি। ব্যাস ঘরের ভেতরটা দেওয়া হয়ে গেছে, এবার একটু বাইরেটা তুলসী মঞ্চের কাছে দিয়ে এলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এবার একটু না শরীরটা কীরকম হচ্ছে, কখন থেকে একা সমস্ত কাজগুলো করছি তো তাই এবার মনে হচ্ছে না। তা মাকে একটু পুজো করে মাকে প্রসাদ দিয়ে আর একটু যেন রেস্ট নিতে পারলে ভালো হয়। চলুন তাহলে পুজোটা করে নিই, এখন তো আর কথা বলতে পারবো না, পুজো করেই তাহলে কথা বলবো আপনাদের সাথে ফিরে। পুজো করা হয়ে গেছে আর পাঁচালিও পরে নিয়েছি, এখানে একটু প্রসাদ রেডি করে নিয়েছি, যে দুধ পুলি করলাম সেই দুধ পুলি। আর তাহলেই দেখুন এখন কি সুন্দর ফুটে উঠেছে না, আস্তে আস্তে যত রাত হবে তত সুন্দর করে ফুটে উঠবে। আর আমি তো আপনাদের সঙ্গে ফটোগুলো শেয়ার করেছি। আজ তাহলে এত পর্যন্তই, আবার দেখা হবে খুব সুন্দর একটা ব্লগ ভিডিওতে, খুব তাড়াতাড়ি। আপনারা খুব ভালো থাকবেন, শুভ পৌষ সংক্রান্তি, সবাইকে অনেক অনেক ভালোবাসা, বড়দের অনেক অনেক প্রণাম, সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, সবাই খুব ভালো।